ওকে, একটা রোস্ট হয়ে যাক, একটা রোস্ট হয়ে যাক। এমবিবিএস ডাক্তাররা, এমবিবিএস ডাক্তাররা শেষ পর্যন্ত পড়াশোনা করে ইউটিউবের কাছে আসতে হচ্ছে, ইউটিউবের কাছে আসতে এমবিবিএস ডাক্তার। রোল ক্যামেরা অ্যাকশন। ডায়লগ দাও কিছু একটা। কিসের ডায়লগ দাও? কি ডায়লগ? Hey guys, আসসালামু আলাইকুম, ফাহিম ফ্রম ফাহিম শারিয়ার নিউ ইউটিউব চ্যানেল। গাইস, নিউ ইউটিউব চ্যানেল বললাম এই কারণে, আপনি যদি আমাকে সম্পূর্ণ নতুনভাবে দেখে থাকেন তাহলে আপনাকে বলতে চাই এটা আমার সম্পূর্ণ নিউ ইউটিউব চ্যানেল। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের নাম হচ্ছে নবো রশ, যেখানে বেসিক্যালি আমি আমার ট্রাভেল ব্লগগুলো আপলোড করে থাকি। অ্যান্ড এই চ্যানেলে আমি আমার ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করবো এখন থেকে। তারপরে আমি যে সকল প্রোডাক্ট স্পন্সরশিপের জন্য পাই ওই প্রোডাক্টগুলো রিভিউ করব, এবং আমি যে সকল প্রোডাক্টগুলো কিনি আমার ব্লগের জন্য বা আমার ট্রাভেলের জন্য ওই প্রোডাক্টগুলো আমি এখানে বেসিক্যালি আপনাদেরকে দেখাবো বা রিভিউ করবো, যেটাই বলেন না কেন। আর গাইস, আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ অনেকদিন যাবত গাইস আমার রুমটা সম্পূর্ণ অগোছাল ছিল, এখন একটু গোছানোর সময় এসেছে। আর আমার রুমটা আমি স্টুডিও সেট আপ করতেছি সম্পূর্ণ, তো চিন্তা করলাম যে যেহেতু স্টুডিওটা করবো বা রুমটাকে নতুনভাবে সাজাবো তাহলে এটার একটা ব্লগ হয়ে যাক। সো এই কারণে আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে রুমটাকে মোটামুটি খালি করব, এবং আগামীকাল সকালে আমার একটা ভাই আছে যার নাম হচ্ছে আশফাক, উনি আসবে এসে আমার রুমটা ডিজাইন করবে। সো আর কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। অবস্থা শুভ সকাল, আর আজকে হচ্ছে 2021 সালের মার্চ মাসের 5 তারিখ, আর রুমের অবস্থা একদম খারাপ। আর এর ভিতরে মানে আমার কম্পিউটার টেবিলটা সরাই ফেললাম, আর এই হচ্ছে আশফাক ভাই। কি অবস্থা আশফাক ভাই? কেমন আছেন? তো এর ভিতরে মানে সব কিছু আমি একটু দেখাই। এইদিকে আশফাক ভাই, পিছনে আমার কাপড় চোপড়, এখানে আমার হাবি জাবি জিনিসপত্র, রং সব কিছু। বেসিক্যালি হচ্ছে যে এইটা হচ্ছে ডিজাইন, এই ডিজাইনটা আপনারা জাস্ট এখানে দেখবেন, এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ডিজাইন। সো এখানে আমরা এখন কীটাকেই আপনি প্রথমে কী করবেন আশফাক ভাই? এটাকে এটা মেইনলি এখন আমি ম্যাপিং করতেছি, পেন্সিল দিয়ে পুরোটা ম্যাপ আউট করবো এই ছবিটা পুরোটা পুরোটা। দেন মানে জাস্ট এটা একটা আগে আপনার ড্রয়িংটা করে নেবেন, দেন তারপর পেন্ট করবেন, তারপর পেন্ট করা শুরু করবো। ওকে, এর ভিতরে রাতে প্রচুর পরিমাণে ক্লান্ত ছিলাম, আসলে ঘুমাইছি ঠিকভাবে, উঠতে পারি না, ভাই কল দিল, উঠলাম, এরপরে কম্পিউটার টেবিল ছিল সরাইলাম। সো তাহলে এখন আমাদের কাজ শুরু করা যাক। সো গাইস, কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। এই তো গাইস, প্রায় দেখা হচ্ছে কত 6:52, মানে সন্ধ্যা 6:52। সকালবেলা আশফাক ভাইকে দিয়ে গেলাম কাজ। এর ভিতরে আশফাক ভাইয়ের আরেকটা ভাই মেডিকেলে পড়ে, তন্ম ভাই। কি অবস্থা তন্ম ভাই? এসে হাজির। অ্যান্ড গাইস, আমাদের ফাইনালি আসলে কাজ এখন 50% ডান, লাইট ফ্লিক করতেছে এখানে, 50% ডান। আমি একটু দেখাইতে চাই, এখানে ধরেন তাজিং ডমের চূড়া এখানে নেমে গেছে, এটা হচ্ছে কী নাম, এটা এটা সাফা হাফং, এটা হলো হচ্ছে সাফা হাফং, ঠিক আছে। এটা আন্দার মাটিকের উপর দিয়ে ঝর্ণা পানি পড়তেছে,
তারপর এটা তারিংডং এর ছোট ভাই চুড়াটা এখানে আমি বসে আছি এর ডিটেইলস দেওয়া হবে এই যে আশরাফ ভাই কাজ করতেছে এখানে উপরে এই যে দেখেন আমি দূর থেকে মনে করছিলাম এটা ডিজাইন ব্রো ও হ্যাঁ এটা ডিজাইন না কিন্তু এটা এটা আমরা করতে 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 পেইন্ট করা তারপর রং লাগতে 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 পুরোটা একদম ডিজাইন হয়ে গেছে আর এই যে জয় আছে সো একদম মানে সারাটা দিন একটা মিউজিক ভিডিও প্রজেক্টে কাজ ছিল ওদের কিছু সিনেমাটিক শর্ট ড্রোন শুটের জন্য ছিলাম আর আশফাক ভাই এখানে করছে আর আপনারা তো টাইম ল্যাপসে দেখছেনই সব কিছু সো এটাই দেখতে থাকেন এখন আবার আমরা টাইম ল্যাপসে ব্যাক করতেছি 1 2 3 হ্যাঁ গাইস দেখতে দেখতে আমরা এখন তৃতীয় দিনে এটা হচ্ছে ডে থ্রি অ্যান্ড এখানে ডিজাইন যেটা ডিজাইনের ডে হচ্ছে টু ডে আর যেহেতু আমরা আগের দিন রাতে কাজ শুরু করেছিলাম সব কিছু মিলে প্রায় 3 দিন আর এই যে অশোক ভাই কী অবস্থা এই তো ভাইয়া তো আজকে আমরা কী কী করবো আমাকে একটু বলেন তো আজকে কী কী কাজ করবো আমরা গতকালকে যেটা করছিলাম আমরা মেইনলি পুরোটা বেস কোট বলি আমি যে মানে বেসিক্যালি যে কালারটা থাকে ওই কালারটা করে ফেলছে অ্যান্ড এটার উপর এখন আজকে হলো ডিটেইলিং শুরু করবো তাহলে সো গাইস এখন প্ল্যান হলো যে ভাই এই জিনিসটা করবে ভাইয়ের সাথে দেখি কতটুকু হেল্প করতে পারি ভাইয়ের সাথে গল্প করি তো এর পরবর্তীতে হয়তো বা বের হবো বের হয়ে কিছু জিনিস কিনতে হবে ওই জিনিসগুলো কেনার জন্য যাব সো ঠিক আছে তাহলে তাহলে ভাই শুরু করা যাক গুড লাক এখন আমি এবং জয় চলে আসলাম সানমারে আর রিয়েল টেকনোলজি এই যে শাহাদাত ভাইয়ের কাছে কি হচ্ছে শাহাদাত ভাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ ওকে আর এর ভিতরে আশফাক ভাই রুমের কাজগুলো করতেছে আর এর ভিতরে আমরা এখন এখানে আমরা লাইট কিনবো ভিডিওর জন্য তারপরে একটা কম্পিউটার টেবিল কিনবো সো এখন আমরা যে লাইটটা চুজ করেছি সেটা হচ্ছে গোডক্সের TL5 গোডক্সের TL5 এটা হচ্ছে কত 5টা চেম্বার না এটা লাইটিং 5টা হোল্ডার TL5 5টা হোল্ডার আর গোডক্সের গাইস এর ভিতরে আরও কয়েকটা ব্র্যান্ড আছে নর্মাল ওগুলো প্রাইস 3,500-4,000 টাকা করে পড়বে মানে টোটাল সেট আপ যদি কিনেন আর স্ট্যান্ড শাল আমরা স্ট্যান্ড হিসেবে কোনটা ইউজ করতেছি ওকে আচ্ছা আমি তো দেখি নাই এই কারণে বলতো এই গাইস এই দেখেন এটা এটার সাথে আমরা ছাতা টাতা সব কিছু এখন অ্যাড হবে গাইস আবার শাউট আউট দিতে চাই রিয়েল টেকনোলজি সানমার ওশন সিটি ফুড ফ্লোর আর দোকান নাম্বারটা দেখেন আর রিয়েল টেকনোলজির নাম্বার যদি লাগে এখানে রিয়েল টেকনোলজির নাম্বার আছে সব অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে সাদ ভাই আল্লাহ হাফেজ হেই গাইস আজকে হচ্ছে আপনার পঞ্চম দিন মানে আমাদের হিসাব যদি করি তাহলে পঞ্চম দিন মানে যেদিন আমরা প্রথমে রুমটা একদম আগোছাল করি সব কিছু এলোমেলো করি কি অবস্থা কালকে আপনার ডিউটি ছিল হে ব্রো কালকে কি আজকে তো ডিউটি ছিল ডিউটি শেষ করে আসছি এখানে কাজে
একদম কি অবস্থা এটা যে এটা যে ডাক্তার ওইটা বলবে কি ওইটা মেইন কথা না ডিউটি শেষ করে এখানে আসছি মেইন কথা হলো এখানে কাজ করে দেন এখন আমি ডাইরেক্ট আবার ডিউটিতে যাব এখানে আজকে 5 দিন কাজ যদি শেষ না হয় আমি তো আপনার তো কিসের ডিউটি আমি কিসের ডাক্তার সার্জারি আমি করব দেশি বিয়ারগিল আমার দেশি বিয়ারগিল ছুরি দিয়ে আপনার সার্জারি করব আপনার পেটের ভিতর আমার রোগী মারা যাবে আমি না গেলে ওকে ফার্স্ট টাইম আচ্ছা গাইস আপনারা দেখতেছেন এই যে কত সুন্দর একটা ওয়ার্ক এখন আরো কাজ চলতেছে এখানে ট্যান্ট ঠিক আছে এই যে এখানে ফাহিম ফ্রম নবরস ড্রোনের রিমোট এটা আরো কাজ অনেক বাকি আছে এখানে ক্যামেরাটা বসানো হচ্ছে তারপরে এই যে আমার সারাসান মন্ত্রা গাইস এটা সারাসান মন্ত্রা আমি প্রথম ডিএসএলআর সেল করে এই সাইকেল নিয়েছিলাম সেই অনেক আগে এই যে আমাদের ড্রোন সব কিছু সো এটাই আচ্ছা আশফাক ভাই হ্যাঁ আমার এই জিনিসটা বলেন যে আপনার কিভাবে হঠাৎ করে এই লাইনে আসার আর্টের কথা যদি বলি লাইক খুব ছোটোকাল থেকে আঁকতাম অত ছোটোকাল থেকে আঁকতাম না লাইক স্কুল কলেজ লেভেল থেকে আঁকতাম তো মেইনলি মেডিকেলে উঠার পর থেকে এনে না সবাই তো কোনো না কোনো দিক থেকে একটা ইনকাম করে লাইক অনেকে টিউশন নিয়ে অনেকে এটা করে ওটা করে দেন আমার আমরা কিছু ফ্রেন্ড ছিলাম কয়েকজন আর্টিস্ট ছিলাম তো আমরা বললাম যে আচ্ছা লাইক টিউশনই না করেই এই আর্টের লাইনটা একটু ইনভেস্ট করার চেষ্টা করি এই দিক থেকে কিছু করা যায় কিনা আমরা মিলে একটা গ্রুপ খুলছিলাম বাট ওই পড়ার চাপে মেডিকেলের চাপে আসলে ওইটা কন্টিনিউ করা হয় নাই বাট আফটার লাইক মানে সব কিছুর পর 5-6 বছর পর তো ফাইনালি ভাবলাম যে না আমি কনফিডেন্ট এনাফ নিজে একটা পেজ খুলবো নিজে একটা কিছু করবো তো ওইখান থেকে আসলে আমি ওইখানে ডিউটি ডক্টর হিসেবে আছি এর পাশাপাশি এটাও প্রফেশনালি করি দিস আর্টওয়ার্ক থিং এই আর কি এখানে আরো অনেক কিছু অ্যাড হবে গাইস সো এখানে আমি একটা দেখাতে চাই ও বাবা ভবস এই যে কিরম্বা এটা হলো যে বঙ্গাই আর্টওয়ার্কস এর ফিউচার ইনশাআল্লাহ ব্রো এখন থেকে আমার কি অবস্থা এখন পড়াশোনা কিসে বা কিসে আমি এমবিবিএস থার্ড ইয়ার আমার সিনিয়র ভাই আশফাক ভাই ওকে একটা রোস্ট হয়ে যাক এমবিবিএস ডাক্তাররা শেষ পর্যন্ত পড়াশোনা করে ইউটিউবের কাছে আসতে হচ্ছে এমবিবিএস ডাক্তার আমরা আর্ট করতে আসছি একদম ফেয়ার কথাবার্তা আমরা শিল্পের প্রেমী মেইন কথা হলো ডাক্তারদেরকে কষাই বলা হয় আমরা ওই জিনিসটা পাল্টায় বলবো যে ডাক্তারদেরকে আর্টিস্ট মানে ডাক্তারদেরকে যাতে আর্টিস্ট বল এই যে দেখেন এই যে এখানে ছবিগুলো সব এটা হলো যে মঞ্জুরুল আলম সাকিব তারপরে ইউটিউবের সার্টিফিকেটটা তারপর আমার আরও কিছু পেইন্ট এগুলো সব কিছু আজকে করে আনছি সো এই যে দেখেন পুরো অবস্থা এখানে খারাপ এগুলো সব এখানে দেওয়া যাবে তারপর ওই সাইডে দেওয়া যাবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে নতুন সেট আপ আমাদের এই যে দুইটা সফটবক্স কিনে হয়েছে এটা কিন্তু বেসিক্যালি স্টুডিও করার প্ল্যান আছে দেখেন সবকিছু একদম দেখেন নবরসের ফাইমের স্ক্যান্ডেল পুরো ঘর একদম এলোমেলো এটা হবে যে মাইক স্ট্যান্ড ঠিক আছে সব কিছু এলোমেলো আর এই যে প্লে বাটনটা বিয়ার গ্লাস ছুরি ও সরি আর নতুন কম্পিউটার টেবিল এটা নতুন কম্পিউটার টেবিল তুই গুলো ছস এই যে বুঝুক আর এই জন্য আমার কম্পিউটার সো এই আর ওইদিকে কাজ চলতেছে তো আগে পরে এটা স্টুডিও করব চিন্তা ভাবনা আছে এই জিনিস রোল ক্যামেরা অ্যাকশন ডায়লগ দাও কিছু একটা কিসের ডায়লগ দাও A few minutes later. And guys, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আর চেহারা মুখ টুক ধুই নাই একদম দেখছেন চুল টুল বড় খুব অবস্থা খারাপ এই লাইটগুলোর যে ওয়ারিংটাকে একটু দেখাতে চাই এই যে এই লাইনগুলো কাজ করলাম তারপরে এই সবগুলো অ্যাড করলাম অনেক সময় গেছে তারপরে মাইক্রোফোন হোল্ডারটা অ্যাড করলাম এর ভিতরে সব কিছু মিলে এক অবস্থা সো এখন আমরা ওই রুমটাতে যাবো কদ্দুর কাজ হচ্ছে ওইটা দেখবো বাই দ্য ওয়ে এখানে প্লে বাটনের সাথে ফটোগ্রাফি হচ্ছে এই যে কিরণ দা আমাদের বঙ্গাই ওকে আর আমরা এখানে যে জিনিসটা দেখতেছি অলমোস্ট আমাদের সব কিছু ডান এই যে আমার আমার সনি 6600 রড ভিডিও মাইক প্রো প্লাস তারপরে আমার এই যে সারাসন মন্ত্রা গাইস খুব শীঘ্রই সাইকেল লাইফে আবার ফিরে আসতেছে এবং সাইকেল নিয়ে ব্লগ হবে আর এটা তাজিংটংয়ে পরে গিয়েছিলাম যে প্যান্ট ওটা আর এই যে ডিয়ার টুবির একটা জ্যাকেট সো এখন আমরা মেন যে এই মানুষটা এতদিন ধরে কাজ করতে চেয়েছে অবশ্যই আমাদের সেই আশফাক ভাই
কিভাবে আপনার সাথে মানুষ কন্টাক্ট করবে এই কাজগুলো যদি শেয়ার করাতে চায়? ওয়েল, কাজের জন্য তো আমার পেজ আছে KingMonkey Artworks, ওগুলো তো আশা করি লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি ওনার পার্সোনাল ফোন নাম্বার, ওনার যে ফেসবুক পেজ, সব কিছু লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড এখানে আমি একটু দেখাই দিতে চাই এই যেটা আর পিছনে আছে, অ্যান্ড ওনার নাম্বারও দেওয়া থাকবে, বাট ওনারে ফোন দিয়ে বলবেন না যে ফাহিম ভাইয়ের নাম্বারটা প্লিজ দেন, এই কথা প্লিজ বলবেন না, ঠিক আছে? যাই হোক ভাই, কিন্তু ফাহিম ভাই রেফারেন্সে আসলে অবশ্যই, কারণ আমি অবশ্যই অবশ্যই কনসিডার করব, একটা ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্টের অবশ্যই হ্যাশট্যাগ নবো রস, যত বড় কাজ তত বড় ডিসকাউন্ট, ছোট কাজে তো আসলে ডিসকাউন্টের পরিমাণটা বাড়তে পারতেছে না, বাট ফাহিম ভাইয়ের রেফারেন্স থাকবে ওইটা অবশ্যই আমার থেকে প্রায়োরিটি পাবে, কাজ ফাহিম ভাইয়ের সাথে কাজ করতে পারছি, ফাহিম ভাইয়ের ওয়ালে কাজ করতে পারছি, লাইক মানে আমার জন্য না, এক কথা অসাধারণ, এক কথা অসাধারণ। একটু জয়, তুমি একটু পিছনে যাবা, একটু পিছনে যাও, আমি এখানে যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে মানে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সাথে যায়। এই যে আমাদের যে হ্যামকটা, এই যে আমাদের হ্যামকটা, এটা আমি জাস্ট আমি তাবুর কালারটা একটু চেঞ্জ করতে বলেছি ভাইকে, এটা আমার অলওয়েজ তাবু থাকে নীল কালার, এটাকে একটু আমি মোট কথা একটু তাবুর বা ট্যান্টের যে একটা কালার থাকে ওটা দিয়েছি, একটা ইউনিক রাখার ট্রাই করেছি। এখানে আপনারা দেখতেছেন যে একটা আর্মি প্যান্ট পরা আমি, ডেয়ার টবির, তারপরে এখানে একটা রেড কালারের গেঞ্জি আছে, এই গেঞ্জিটা একজন বিশেষ মানুষ আমাকে গিফট করেছে, সো আপনি যদি দেখে থাকেন আপনাকে এটা বলবো যে ওই আপনার কথা স্মরণ করে এই গেঞ্জিটা আমি দিয়েছি। আর এখানে ম্যাভিক টু প্রো, হ্যাঁ ম্যাভিক টু প্রো রিমোট, আর উপর একটা দিয়েছি হচ্ছে স্পার্ক, আর এখানে হচ্ছে যে এই যে আমার সারাসান মান্ত্রা, এই সাইকেল কেনার জন্য আমি আমার প্রথম DSLR ক্যামেরাটা সেল করেছিলাম, আর এটা আব্দুল আমাকে শিখিয়েছিল দাফা বলে, নোয়াখালী এবং মিরসরাই ভাড়া দাফা কাপড় সুগার দেওয়ার জন্য, এই যে কাপড় এ হচ্ছে, আর এটা হচ্ছে কি এটাকে কি বলতাম জানি না, এটা কাল্পনিক ঝর্ণা বলতে পারেন, এটা সাফা, আমি এটার নাম দিছি হচ্ছে যে তাজিংডং এর চূড়া। বেসিক্যালি গাইস, আমি যখন তাজিংডং সামিট করি তখন এই চূড়াটা, তাজিংডং এর চূড়াটা ছিল জাস্ট এরকম, এক পাশে পাঁচঝাড় জঙ্গল আর ছোট্ট একটা চূড়া, বাট এখানে একটু বড় দেখানো হচ্ছে। যাই হোক, এটাকে আমি সাফা হাফাঙ্গ বলতে পারি, এটাকে আপনারা সাফা হাফাঙ্গ বলতে পারেন, আর নয়তো বা আপনাকে এটাকে সহস্রধারা বলতে পারেন। যাই হোক, এখানে আমি নামবো, এখানে কুমির আছে, আমি এখানে পটি করার জন্য নামবো, যাই হোক সব কিছু মিলিয়ে। সো আর একজন মানুষ অলওয়েজ এখানে ছিল, হ্যাঁ এই যে KingMonkey Artworks এর ফিউচার ডাক্তার সাহেব, আমাদের খুব শীঘ্রই আমরা একজন ডাক্তার পেতে যাচ্ছি, উনিও ছিল শিখতেছে, সব কিছু মিলিয়ে মজা হচ্ছে, এক কথা চিল, মানে খুব আমার সম্বন্ধে এভাবে বলেন যে মানে এই কয়েকদিন অনেক মজা করেছি, ফ্রিলি অনেক কথা বলে ফেলেছি। সেরা একটা মানুষ, প্লিজ সাবস্ক্রাইব নবো রস ফাহিম শারিয়ার চ্যানেল, সাবস্ক্রাইব তো এগুলো মানুষ এমনিতে অটোমেটিক করবে, বাট ফাহিম ভাইয়ের সাথে আপনি বলেন আপনার সাথে আমার হঠাৎ করে পরিচয় কিভাবে, কি বলো, ওয়াসিকের মাধ্যমে? বেসিক্যালি গাইস, ওয়েল ব্লগ ওয়াসিকের মাধ্যমে পরিচয় এর সাথে, ওয়েল ব্লগ আমার করা, ওনাটাও করা, লিটারালি আমার একটা কি বলবো ট্যাগলাইন বানাতে চাই, ইউটিউবারদের ওয়াল আর্টিস্ট। তো যাই হোক, আপনি আমাকে বিশেষ করে আমার নামে বলেন, মানে এই যে আজকে দুই দিন ধরে অনেক ফ্রিলি মজা করেছি, ফান করেছি, অনেক মানে অনেক দুষ্টু হয়ে গেছে, ভাই ব্রাদারের মতো, কেমন লাগছে বিষয়টা? আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে মানুষের দেখি যে স্ক্রিনে একটা পার্সোনা থাকে, মানে রিয়েল লাইফে আরেকটা পার্সোনা থাকে, বাট ফাহিম ভাই যেটা দেখলাম উনি একদম মানে হ্যাঁ, ভিডিওতে তো যেরকম একটা এনার্জেটিক থাকে, লাইক আমি ভাবছিলাম রিয়েল লাইফে হয়তো বা তার থেকে একটু কম থাকবে, বাট উনি রিয়েল লাইফে একদম প্রতিটা মোমেন্ট মানে উনি অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ, অ্যান্ড দৌড়াচ্ছে, এটা করতেছে, ওইটা করতেছে, মানে পুরোটা সময় কি বলবো একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, লাইক মনে হচ্ছিল যেন আমি একটা ইউটিউব মানে নবরসের ভিডিওতে আছি। তো যাই হোক, খুবই এনজয় করছি, চার পাঁচটা দিন একসাথে কাজ করছি, খুবই স্ট্রেসফুল ছিল, লাইক অনেক কাজ অনেক ইয়া, বাট যাই হোক ফাহিম ভাই ছিল দেখে জিনিসটা অনেক বেশি কি বলবো মেমোরেবল ছিল, এই আর কি আমার এক্সপিরিয়েন্স। ওকে গাইস, এখন আমি এক জাম্পে আমাদের ফুল সেট আপে চলে যাব, 1 2 3 গাইস, এই যে আমার রুম এখন জাস্ট পুরো চেঞ্জ, এখানে কিছু কাজ আছে, একটু লাইটিং সেট আপটা আরও চেঞ্জ করতে হবে, টেবিলটা চেঞ্জ করতে হবে, আমি একটু করে দেখাতে চাই। এখানে আমার নতুন টেবিল, এই যে কিবোর্ডটা, এটা স্পন্সরশিপে এসেছে, এটার রিভিউ কিন্তু আমি এখনো দিই নাই, এখানে ফ্যানটেকের একটাই আইফোন আছে, এটার রিভিউটা হবে নেক্সট ব্লগে। এই কাপড়ের পিছনে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি এখন দেখাবো না, এটার ব্লগ আলাদা হবে, সম্পূর্ণ আলাদা, নেক্সট ব্লগ কিংবা এর পরের ব্লগে কিন্তু এই জিনিসটা কী সেটা দেখতে পারবেন ফাহিম শারিয়ার ইউটিউব চ্যানেলে। সো একটু করে আমি হালকা যদি এখন দেখাতে চাই, এই যে আমাদের প্লে বাটনটা এখানে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি, তারপরে আমার কিছু বেস্ট পিকচার তোলা আছে, এগুলো এখানে অ্যাডজাস্ট করে ফেলেছি। আর গাইস, ওই দিন যে লাইট দেখলেন, এই হচ্ছে লাইট সেট আপ, এখানে লাইটগুলো অ্যাডজাস্ট করে ফেলেছি। তো এই যে তাবু থেকে শুরু করে সব কিছু একদম রেডি, কালারটা দেখছেন গাইস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর এই প্লে বাটন গাইস, এখানে আমি একটা গোল্ডেন প্লে বাটন দেখতে চাই, এটার পাশে
আর ওই যে আপনাদের ড্রোন যেটার ভিডিও দেখার জন্য আপনারা অলওয়েজ ওয়েট করেন। সো গাইস, আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আমি জানি না কতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাতে পেরেছি, কীভাবে প্রেজেন্ট করতে পেরেছি। অ্যান্ড ব্লগটা শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে আশফাক ভাইকে আবারও ধন্যবাদ দিতে চাই। আর ক্যামেরার পিছনে আছে জয়, জয়কে এখনও দেখানো যাবে না, কজ জয় পুরো নাঙ্গা পাঙ্গা হয়ে আছে। আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, কি জানের নাম ছিল, কিরণদা, আমাদের কি নাম ছিল, কিরণদার নাম কি ছিল অরিজিনাল নাম, যাই হোক কিরণদা তোমার অরিজিনাল নামটা কি মাথা থেকে ছুটে গিয়েছে জানি না। সো গাইস, আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান, ঢাকা, চিটাং, খুলনা, বরিশাল যে কোনো জায়গায় করাতে চান, জাস্ট আশফাক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওই পেজের নাম হচ্ছে কিং মাঙ্কি, ওই পেজের লিঙ্ক এবং আশফাক ভাইয়ের নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। সো আপনারা চাইলে দেশের বাইরে না, অবশ্যই দেশের বাইরে দিতে হলে পাসপোর্ট ভিসা লাগবে, তো দেশের ভিতরেই যেখানে করাতে চান অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, উনি এসে করে দিবে। টু বি অনেস্ট, আশফাক ভাই আশেপাশে নাই, সত্যি কথা বলবো লোকটা অনেক চমৎকার এবং কাজগুলো করে অনেক চমৎকার। ধন্যবাদ আশফাক ভাই, ধন্যবাদ অডিয়েন্সদেরকে এতক্ষণ পর্যন্ত আমার ভকভক শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেন। আর একটা রিকোয়েস্ট, আমার মেইন চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, ভিজিট করবেন, দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, জোরাজোরির কিছু নাই। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।